আমাদের দেশ হলো সংস্কৃতির অপূর্ব ভান্ডার। নেত্রকোণার একজন কবির একটি কবিতা আবৃত্তি করে আমি এগিয়ে যেতে চাই সম্মুখপণে। ইচ্ছে হলেই আসতে পারো, কবি এমদাদ খানের একটা কবিতা। ইচ্ছে হলেই আসতে পারো নেত্রকোণা বেড়াতে, জলপান করতে পারো কয়নাথের মিষ্টিতে। ইচ্ছে হলেই ঘুরতে পারো মগরা নদীর বাঁকেতে, ডিঙ্গাপুরা হাওরে ঘুরতে পারো ডিঙ্গাতে, মহাশুল ধরতে পারো সোমেশ্বরী নদীতে, সাদা মাটির পাহাড় দেখে মনটা পারো জোড়াতে। ইচ্ছে হলেই আসতে পারো শাহ সুলতানের দরগাতে, মাজার জিয়ারত করলে জোড়াবে মন শান্তিতে। ইচ্ছে হলেই আসতে পারো রোয়াল বাড়ির দুর্গতে, পুরাকীর্তি দেখে তুমি মনটা পারো ভরিতে। ইচ্ছে হলেই আসতে পারো কবি গুণের কুঞ্জতে, শত ভাষার কাব্য পড়ে দিনটা পারো কাটাতে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। আছে হেতা ভার্সিটি এক শেখ হাসিনার নামেতে, ইচ্ছে হলেই আসতে পারো ক্যাম্পাসটা ঘুরতে। ইচ্ছে হলেই আসতে পারো মমিন টেলা বেড়াতে, শাস্বৈতের মাজারে শ্রদ্ধা পাবো জানাতে। মাননীয় স্পিকার, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গণতন্ত্র প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।